রাত ঘনিয়ে দিন আসে, দিন শুরুর সাথে সাথে প্রকৃতিতে আসে নতুন রূপ, নতুন আলো। সেই নতুন আলো আপনাকে অনুপ্রেরণা যোগায় নতুনের পথে এক ধাপ এগিয়ে যেতে। সেই এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে মনকে প্রফুল্ল করে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। দর্শক, আপনারা দেখছেন আজ সকালে বাংলাদেশ। পুরো এক ঘন্টা থাকবো আপনাদের সাথে, পুরো আয়োজনটি আপনাদের জন্য। যথারীতি আজকেও প্রথমেই থাকছি ইতিহাসের এই দিনে। ৫৯৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্যাবিলিয়নরা জেরুজালেম লুণ্ঠন করে এবং রাজা হিসাবে জ্যাকোনায়াকে বাদ দিয়ে জেডেকিয়াকে সিংহাসন দেয়া হয়। ১৯৮৯ সালের এই দিনে মিশরের গিজার মহাপিরামিড এর পাশে ৪৪০০ বছর পুরনো একটি মমি পাওয়া যায়। ১৯৯০ সালের এই দিনে ইয়র্ক এর ক্লিফোর্ডস টাওয়ারে ইহুদিদের গণহত্যা করা হয়। ১৭৫১ সালের এই দিনে জেমস ম্যাডিসন জন্ম নেন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি। ১৭৮৯ সালের এই দিনে জন্ম নেন জর্জ সাইমন ওম। তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী। ১৮৩৯ সালের এই দিনে সুলি প্রুদম জন্ম নেন। তিনি ছিলেন ফরাসি সাহিত্যিক। ১৮৯২ সালের এই দিনে পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক সেসার ভায়েহো জন্ম নেন। ১৯৫৩ সালের এই দিনে মার্কিন প্রোগ্রামার, মুক্ত সোর্সের প্রবক্তা ও গণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিচার্ড স্টলম্যান জন্ম নেন। ১৯৫০ সালের এই দিনে জন্ম নেন কবির সুমন। তিনি বাঙালি গায়ক। ২০০৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মঞ্জারুল ইসলাম রানা। তিনি বাংলাদেশি ক্রিকেটার। ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম। এই মুহূর্তে আমার হাতে আজকের দৈনিক পত্রিকাগুলো আছে, চলুন দেখে নেই কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। প্রথমেই দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে ক্ষোভ প্রকাশ, ১৪ দল নেতাদের গণভবনে বৈঠকে সবার কথা শুনলেন শেখ হাসিনা। পাশাপাশি পড়ছে গোলা, জ্বলছে কিয়েভ। এবার চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে, ভর্তুকির চাপে সরকার তিন খাতে ৭০,০০০ কোটি টাকা চেয়ে চিঠি। এবং ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী, ন্যায্য মূল্যে পণ্য কিনতে ১ কোটি কার্ড পাবে মানুষ। এছাড়াও ইউক্রেনের বিষয়টি এসেছে, ইউক্রেন রাশিয়ার বিষয়ে আলোচনা চলছে, বোমাও পড়ছে। এবার দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে যুদ্ধের মধ্যে বুঝতে পারছি সত্যিকারের বন্ধু কারা, জেলেনস্কির এই বিষয়টি প্রাধান্য পেয়েছে। আমরা চলে যাচ্ছি আরেকটি দৈনিক, দৈনিক সমকাল। পরিস্থিতির সুযোগে বাজার চড়া, ন্যায্য মূল্যের কার্ড পাবে ১ কোটি মানুষ। প্রধানমন্ত্রী, তদন্তের দুর্বলতা আগে নজরে আসে না কেন। এবারে বাংলা নিউজ ২৪, সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমেছে ১,১৬৬ টাকা। এবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান, ওয়ান কোর পিপল টু গেট স্পেশাল কাট ফর বাইং অ্যাসেনশিয়ালস পিএম। দর্শক, আমরা দেখছিলাম আজকের ইংরেজি এবং বাংলা দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নেসিরুদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালে বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। প্রথমে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা দেখছিলাম দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, তার মধ্যে এসেছে বাংলাদেশ প্রতিদিনে ১৪ দলের বৈঠক এবং ক্ষোভ প্রকাশ। আসলে সামনে দ্বাদশ নির্বাচন, প্রায় তিন বছর পর ১৪ দলের বৈঠক, কি বলবেন নির্বাচনের পূর্ব প্রস্তুতি কিনা এই বৈঠক এবং কিভাবে দেখছেন এই বৈঠককে, বিস্তারিত জানাবেন। অবশ্যই এটা নির্বাচনের পূর্ব প্রস্তুতি বলা যায়, কারণ দীর্ঘদিন ধরে এই ১৪ দলের কোন বৈঠক আমরা প্রত্যক্ষ করিনি। তার নেপথ্যে অনেক কারণ ছিল, নেপথ্যে বিশেষত করোনার কারণে সরাসরি একসাথে যে বসার ব্যাপারে আমাদের যে বিধিনিষেধ গুলো ছিল সেগুলো
বাঁধতে গিয়ে সাধারণভাবেই এভাবে একসাথে তাদের বসা হয়নি। তারপরে কথা থেকে যায় যে তাই বলে তো কোন দলের কোন কার্যক্রম তো বন্ধ ছিল না, প্রত্যেকটা দলই তাদের নিজেদের মতো করে ঘর গুছিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে যেভাবে বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের ছোঁয়া দেশে উপস্থাপন করতে পেরেছেন, তার মাধ্যমে তিনি গণভবনে বসেই প্রত্যন্ত অঞ্চলে কথা বলেছেন, বিভিন্ন অঞ্চলের যারা প্রশাসনিক কর্মকর্তা তৃণমূল পর্যায়ের যারা নেতা আছেন তাদের সাথে কথা বলেছেন, এবং একজন নার্সের সাথেও কথা বলেছেন, রোগীদের সাথে কথা বলেছেন। সেক্ষেত্রে 14 দলের নেতাদের সাথে কথা বলাটা প্রত্যাশিত ছিল, এটা তাদের কাছে নেতারা যারা ছিলেন এবং জনগণ যারা ছিলেন তাদের প্রত্যেকেরই নেতা কর্মী জনগণ সবারই প্রত্যাশিত ছিল যে তারা হয়তো বসবেন কথা বলবেন। তারপরেও সেটা হয়ে ওঠেনি, যদিও একটা দীর্ঘ বিরতি দিয়ে এটা হয়েছে, তো তারপরেও এটা বলা যায় যে এটা অবশ্যই একটা সাধুবাদ, রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে রাখার জন্য এদিকে রাজনীতির মতো করে চলতে দেওয়ার জন্য এ ধরনের সমন্বয়টা প্রয়োজন। যে অভিযোগ এখন প্রায়ই উঠে রাজনীতি চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে আমলাদের হাতে, সেখান থেকে যদি আমাদের ফিরে আসতে হয় রাজনীতিকে রাজনীতির মতো চালাতে হয় তাহলে অবশ্যই এ ধরনের সংলাপ, এ ধরনের আয়োজন, এ ধরনের মত বিনিময়, ক্ষোভ প্রকাশের যে সুযোগ করে দেওয়া এগুলো প্রয়োজন আছে এবং সেটা হয়েছে। আর দ্বাদশ নির্বাচন অবশ্যই আমাদের মাথার মধ্যে ইতিমধ্যেই চলে এসছে, কারণ আর বেশি দিন নেই, দেখতে দেখতে সময় চলে যাবে। এখনো যদি আমরা ঠিকঠাক মতো নতুন নির্বাচন কমিশনকে সেভাবে সহযোগিতা করতে না পারি এবং আমরা যদি সেভাবে একটা পরিবেশ তৈরি করতে না পারি তাহলে ওই নির্বাচনও দেখা যাবে অতীতের নির্বাচনের মতোই যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সার্বিকভাবে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটাই প্রশ্নবিদ্ধ হবে। সেই ক্ষেত্রে 14 দলের এই সমন্বয় সভাকে আমি সাধুবাদ জানাই এবং তা আরো কার্যকর ভাবে হবে কেবলমাত্র একটি দলের প্রভাবে বাকিরা সাক্ষী গোপালের মতো বসে থাকবে এরকম না, ভালোকে ভালো মন্দকে মন্দ বলা, নিজেদের সুযোগ সুবিধাগুলো নিজেদের দাবি দেওয়া গুলো তুলে ধরা এবং জনগণের পক্ষ থেকে তাদেরকে বলা এই বিষয়গুলো আমার মনে হয় আলোচনায় আসার প্রয়োজন আছে এবং সেদিকে এই সরকার একটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা অবশ্যই প্রশংসা দাবি রাখে বলে আমি মনে করি। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যেমন দেখা যাচ্ছে আসলে বাজারে আগুন, লাইন দীর্ঘ হচ্ছে, কম মানুষ পণ্য পাচ্ছে, টিসিবির ট্রাকগুলোতে মানুষের দীর্ঘ লাইন, রোদে দাঁড়িয়ে বৃদ্ধ নরনারী এবং বাচ্চা কোলে নারীরা দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে ভিড় করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে 1 কোটি মানুষকে বিশেষ কার্ড দেওয়া হবে। আসলে এই সার্বিক বিষয়টি কিভাবে দেখছেন? এবং তেলের পিছনেই ছুটছে ভোক্তা অধিকার, খুব স্বল্প মাত্রায় তাদের জেল জরিমানা করা হচ্ছে, এই সার্বিক বিষয়টি কিভাবে দেখছেন? আসলে আমরা যে দৃশ্যটুকু ঢাকায় দেখি, ঢাকার রাস্তায় দেখি বা কিছু গাড়ির সাথে দেখি, সেটা আসলে আমাদের নেতা নেত্রী বা মন্ত্রীরা বিশেষ করে যে সমস্ত বক্তব্যগুলো দেন তার সাথে মোটেও মানায় না। একদিকে আমরা যখন বলছি যে আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে, আমাদের মাথা পিছু আয় বেড়ে গেছে, আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, আর আরেকদিকে যখন আমরা দেখি যে হাজার হাজার মানুষ, আপনি যেটা বললেন আমি গতকালকে এই সংবাদটা দেখেছি, অবশ্যই সেটা একটা খুব হৃদয় বিদারক ছিল, ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে রোদের মধ্যে মারা দাঁড়িয়ে আছেন, রীতিমতো সেখানে ঝগড়াঝাটি হচ্ছে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এবং এক বোতল তেল কেনার জন্য এই যে সংগ্রাম, এটা প্রত্যাশিত ছিল না, এটা প্রত্যাশিত ছিল না। এবং যেই বাণী, যে গুলি আমরা সরকারের মন্ত্রীদের কাছ থেকে শুনেছি এবং বিভিন্ন মহল থেকে শুনেছি, সেই বাণীর সাথে এই বাস্তব চিত্রটুকু মেলানো যায় না। এর পিছনে যে নেপথ্য কারণগুলো সেগুলো আসলে অনুসন্ধান করা প্রয়োজন। আমি এর আগে অনেকবারই বলেছি কথাটা, আবারও সেটা না বলার লোভ সংবরণ করতে পারছি না, যে যেখানে মিল গেটের থেকে একটা নির্দিষ্ট মূল্যে তেলটা বিতরণ করা হচ্ছে এবং তারা রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আমরা এই মূল্যেই আমরা মিল গেট থেকে দিচ্ছি, তাহলে তার কাছ থেকে অস্বাভাবিক মূল্যে কেন বেড়ে যাচ্ছে তেলের দামটা, সেটা সরকার অবশ্যই বের করতে হবে এবং সরকারের পক্ষে এটা জানা সম্ভব। এখানে চোখ বুজে থেকে বা 1 কোটি কার্ড দিয়ে দিলে সমাধান হবে না,
1 কোটি কার্ড দিলে দেখা যাবে সেই কার্ডও বিক্রি হয়ে যাচ্ছে, সেই কার্ডের বিনিময়েও টাকা নেওয়া হচ্ছে। যদি সরকারের মনিটরিংটা, সরকারের প্রয়োগটা এবং মানুষের মানবতাবোধ, মানুষের যে সীমাহীন লোভের যে লাগাম, সেটা যদি মানুষ না টানতে পারে তাহলে এই কার্ড দিয়ে সমাধান হবে না। আমি ব্যক্তিগত ভাবে সেনাবাহিনীতে চাকরির সময় প্রত্যন্ত অঞ্চলে ভিজিএফ কার্ড বিতরণের জন্য জরিপ করেছি। সেখানে আমি যখন দেখেছি যে অত্যন্ত সম্পদশালী মানুষ যারা, তাদের কাছেও ভিজিএফ কার্ড আছে, অথচ প্রান্তিক পর্যায়ের তাদের কাছে নাই। তার উত্তর একটাই ছিল যে এখানে দলীয় পরিচয়টা বড় হয়ে উঠেছে, যাদের দলীয় পরিচয় পজিটিভ তারা কার্ড পেয়েছে, কিন্তু যাদের প্রয়োজন তাদের কাছে কার্ড পৌঁছেনি। আর সে যাদের প্রয়োজন তারা যদি অন্য দলের হয়ে থাকে সেই, তাহলে তো কার্ড পাওয়ার প্রশ্নই ওঠে না। এমনও হয়েছে যে কিছু কিছু ভোট কেন্দ্র যেখানে একজন মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার বা একজন জনপ্রতিনিধি কম ভোট পেয়েছেন, ওই পুরো গ্রামের মধ্যে দেখা যায় কেউ কার্ড পায়নি। কারণ কি, ওই গ্রামের থেকে একজন ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটকে ওই গ্রামের লোকজন ভোট দিয়েছে, যে পরবর্তীতে হেরে গেছে, আর যে জিতেছে সে ওই কেন্দ্রে বা ওই গ্রামের থেকে ভোট পায়নি, সুতরাং ওই গ্রামে কার্ড দেওয়া যাবে না। এই যে বৈষম্যটুকু, এই বৈষম্যটুকু করলে ওই 1 কোটি কেন? আমি যদি 10 কোটি কার্ডও দেই তাহলে দেখা যাবে 10 কোটি 10 কোটি যারা ইতিমধ্যেই সুবিধাভোগী তাদের কাছে গেছে, যারা প্রান্তিক পর্যায়ের প্রয়োজন যাদের তাদের কাছে পৌঁছেনি। এই বিষয়টুকু এখন অত্যন্ত কঠোর ভাবে নজর দিতে হবে, এই হলো একটা বিষয়। আর একটা বিষয়, আগামীকাল জাতির জনকের জন্মবার্ষিকী শ্রদ্ধা করে তাকে স্মরণ করে তার একটি উক্তি আমি এখানে স্মরণ করতে চাই, যেটা টক শোতে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, যে জাতির জনক বলেছিলেন যে ঢাকাকে বাঁচাতে হলে, ঢাকাকে উন্নত করতে হলে ঢাকার বাইরের উন্নয়ন করো। অর্থাৎ ঢাকামুখী মানুষ, তাদেরকে যদি আমরা কেবল ঢাকাতে ঠাঁই দেই, ঢাকাতেই তাদেরকে কার্ড দেই, ঢাকাতেই তাদের খাবার ব্যবস্থা করি, তাহলে মানুষ কেউ আর গ্রামের প্রান্তিক পর্যায়ে থাকবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রান্তিক পর্যায়ে শ্রমিকের সংকট হচ্ছে, ধানের সিজনে ধান কাটা সম্ভব হচ্ছে না, সেখানে ছাত্ররা যাচ্ছে ধান কাটছে, জনপ্রতিনিধিরা সেখানে গিয়ে ধান কাটার জন্য মানুষ জোগাড় করতে হচ্ছে তাদেরকে। ধান কাটার জন্য বাংলাদেশে 16 কোটি মানুষের দেশ, মানুষ পাওয়া যাবে না, এটা কি কল্পনা করা যায়? অথচ আপনি কিছুদিন ট্রাকের সামনে দেখেন কতগুলো মানুষ বসে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে আমাদের যুব সমাজ যারা, আমাদের যারা এখন কর্মক্ষম তাদেরকেও কাজে লাগাতে হবে। আপনি ঢাকায় আসলে দেখেন একটা সিকিউরিটি গার্ড কাজ পাচ্ছে, সে একটা ছায়ার মধ্যে বসে একটা বেতনে কাজ পাচ্ছে, তার সংসারটা হয়তো কোন রকম চলছে, কিন্তু সেই ছেলেটি যদি গ্রামে দুটো গরু পালন করতো বা একটু ফসলের দিকে নজর দিত, তাহলে হয়তো আমরা আরো বেশি প্রোডাকশন তার কাছ থেকে পেতাম। এইভাবে আমরা কি করছি, ঢাকামুখী করছি সবাইকে, সবাইকে ঢাকা নিয়ে আসছি, ঢাকাতে যদি কার্ড দেই, ঢাকাতে যদি আমরা স্বল্প মূল্যে খাবার দেই, ঢাকার প্রতি যদি আমাদের সবার নজর থাকে, তাহলে ঢাকা ঢাকা থাকবে না। ঢাকা একটা ইতিমধ্যে এটা বসবাসের অনুপযোগী শহর হয়ে গেছে বলে সমীক্ষা এসছে, সংবাদ মাধ্যমে এসছে, সেটা দিনে দিনে আরো খারাপের দিকে যাবে। ঢাকাকে বাঁচাতে হলে এখন এই কার্ড, এই ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে, যাতে গ্রামের মানুষও তাদের ভরণ পোষণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন না হয় এবং খেয়ে পড়ে তারা যাতে গ্রামে সুখে থাকতে পারে। একদম সঠিক বলেছেন, আসলে কার্ডের মাধ্যমে সমাধান সম্ভব নয়, প্রয়োজন পর্যাপ্ত মনিটরিং এবং এই কার্ড যদিও দেওয়া হয় তার সুষম বন্টন। আমি যদি এবার দেশের বাইরের দিকে লক্ষ্য রাখতে চাই, আসলে আলোচনা চলছে, ব্রোমা বোমাও পড়ছে এবং লাখ লাখ মানুষ শরণার্থী হচ্ছে পার্শ্ববর্তী দেশে, রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ নিয়ে কথা বলছে। আসলে পঞ্চম বৈঠক হয়ে গেল, কোনো সুরাহা হয়নি এখন পর্যন্ত, যুদ্ধ চলছে এবং কিভও আক্রমণে হয়ে গেছে ইতোমধ্যেই। কিভাবে দেখছেন এবং কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ? এটা দুঃখজনক, আসলে এটা একটা ছোট্ট দেশ তার প্রতিবেশী একটা বড় দেশের কাছ থেকে এভাবে আক্রমণের শিকার হবে এবং সেখান থেকে একটা ছোট দেশের দুটো অঞ্চলকে তারা নিজেদের বলে দাবি করবে এবং ছোট দেশটি তখন সেটা অলরেডি তার দাবি মেনেও নিয়েছে, সেটা ছেড়ে দিতে রাজি হয়েছে। তারপরেও তারা একের পর এক শহর দখল করছে এবং এই শহরের মানুষ, যাকে জনপ্রতিনিধি যাদেরকে নির্বাচন করেছিল মেয়র হিসাবে, তাদেরকে সরিয়ে তাদের পছন্দ মতো একজনকে মেয়র হিসেবে বসিয়ে দিচ্ছে এবং হয়তো সেদিন বেশি দূরে নয় কায়েভেও একটা পরিবর্তন, আমরা রাজনৈতিক পরিবর্তন হয়তো আমরা
ফুটেও যেতে পারে যে এখন যিনি প্রেসিডেন্ট আছেন তাকে সরিয়ে তাদের একটা পুতুল সরকার বা একটা আর অন্য কাউকে সেখানে বসানো হবে। তো এটা অবশ্যই বিশ্বের যে রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের যে সংস্কৃতি, তার সাথে সাংঘর্ষিক। আর 5টি বৈঠকের পরেও এভাবে মীমাংসা না হওয়া, এবং তারা তো পারস্পরিক বৈঠক করছে কিন্তু এখনো কোনো সঠিক অর্থে সেখানে কিন্তু ওরকম দ্রুত আলী শুরু হয়নি। এখানে আমরা এখন পর্যন্ত জাতিসংঘের কোন প্রতিনিধিকে সেখানে যেতে দেখিনি, আমরা অন্য কোন সংস্থার কোন দূতালি সেখানে পাইনি, যদিও তুরস্ক থেকে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং অন্যান্য দেশ কিছু ভিন্ন ভিন্ন ভাবে তারা চেষ্টা করছে। এবং আমরা গতকালকে যে খবর পেয়েছি যে পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া এবং স্লোভেনিয়া, এই 3টি দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা ইতিমধ্যে ট্রেনে করে রওনা হয়েছেন, তারা কাইপ যাবেন, কথা বলবেন এবং একটা সমাধানের পক্ষে তারা চেষ্টা করবেন। সবকিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি যেটা সেটা সুখকর নয়, সেটা অবশ্যই কোন আশাব্যঞ্জক নয়। তবে একটি ভয়ের বিষয় আমি বোধ করছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন, ইউএস প্রেসিডেন্ট, উনি ঘোষণা দিয়েছেন যে আগামী বুধবারে তিনি ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে বসবেন। সেখানে তিনি যে সমর অধিনায়ক যারা আছেন, যারা ফিল্ড কমান্ডার আছেন, নীতি নির্ধারক আছেন, যুদ্ধের কমান্ডার যারা আছেন তাদেরকেও ডেকেছেন, এবং সেখানে অনলাইনে তার আগে বুধবারেই জি বা অসংখ্য ধন্যবাদ আপনাকে মেজর ডক্টর নাসিরুদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরুদ্দিন আহমেদ, জানাচ্ছিলেন আজকের দৈনিক পত্রিকাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার মতামত। এই মুহূর্তে চলে যাচ্ছি আজকের আবহাওয়ায়। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফেনী ও সীতাকুণ্ড অঞ্চল সহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে জানিয়ে দিব বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। প্রথমেই চলে যাচ্ছি ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 36.7 এবং সর্বনিম্ন তাপমাত্রা 21.0। পরবর্তীতে বন্দরনগরী চট্টগ্রাম বিভাগে 30.8 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 16.5। রাজশাহীতে 37.8 এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 17.9 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে 36.2 এবং সর্বনিম্ন 14.9 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে 37.1 এবং সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় 37.1 এবং সিলেটে 35.9 এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে 36.1 সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 16.3 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বশেষ ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35.7 এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে জানিয়ে দিব আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 6:07 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:08। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিব আজকের রাশিফল। রাশিফল জানাবেন জনাব কেসিপাল। কেসিপাল, কি আছে আজকের রাশিফলে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ক্যারিয়ার, বিজনেস এবং অর্থভাগ্যে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া কর্ম, ব্যবসা, বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে। সেই সঙ্গে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায়
বিলিভ হতে পারেন। তাছাড়া শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, তারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবে, সেই সঙ্গে শিক্ষার্থীর বিদেশ গমনের স্বপ্ন সাধক বাস্তবায়িত হবে, এমনকি মামলা মোকদ্দমা রায় পক্ষে আসবে, শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার ও পরিকল্পনা দিয়েও কম পাবেন না। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য এবং পারিবারিক জীবনে অশান্তি চলছিল সেগুলো বিদূরিত হবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, যাদের ফলে কর্মস্থলের অশান্তি দূরীভূত হবে, এমনকি আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশ্বাস আসবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকতে হবে, ভাই বোনদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। এতদূর সত্ত্বেও সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট করে তুলবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে পরিবারে আপনারা কোন না কোন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এমনকি আজকের দিনে ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগামহীন ঊর্ধ্বগতি বা বিশেষ করে বড় কোনো লাভবান হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফুটে উঠতে পারে। সেই সঙ্গে সন্তান সন্ততির আগাব হয়ে থাকবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। তবে জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনকষ্ট, মনোবেদনা এমনকি মনোচঞ্চলতা ভোগ করেও ক্ষান্ত হবে না, হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, এমনকি ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, যার ফলে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাদ বাস্তবায়িত হবে, এমনকি দীর্ঘদিন ধরে যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয় বিক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল যেমন বৃদ্ধি পাবে, তেমনি পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি মিলিয়ে এক রাজকীয় স্টাইলে আজকের দিনটি অতিবাহিত করবেন। তবে বিশেষভাবে মনে রাখতে হবে, 2 চাকার বাহন বর্জন করতে হবে এবং বিষাক্ত কীট পতঙ্গের দংশন জনিত যন্ত্রণা থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে যারা মনোবল হারিয়েছেন, জনবল হারিয়েছেন, অর্থ হারিয়েছেন, প্রেমে ফাটল ধরেছে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছে, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলেন, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন, এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে আপনাদের সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাবে। অর্থাৎ আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সেই সঙ্গে আপনাদেরকে সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, আর দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে, এমনকি কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হওয়ায় অফিস আদালতে একটা বিপর্যয় নেমে আসতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তাছাড়া আপনাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, এমনকি যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো গায়ের জোর না খা মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে, এমনকি সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ যেমন ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ, এই সকল অনুচিত কাজবাজ থেকে বিরত থাকতে হবে। নসে শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করে তুলতে পারে। এবার
তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সফল হবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায়ও আপনাদের পক্ষে আসবে। সেই সঙ্গে যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মের সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি পুরস্কার প্রাপ্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবার ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে। যে সকল প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বেঁধেছিল বা প্রেম ভেঙেছিল সেগুলো পুনরায় জোড়া লাগিয়ে আপনাদের বিশেষ করে এক স্মরণীয় দিবস হিসেবে গণ্য করবে এবং ভবিষ্যতের ভিতকে মজবুত করে তুলবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে। কর্ম যারা হারিয়েছেন, কর্মে সাসপেনশনে ছিলেন, হয়রানিমূলক দুর্বদলি ঘটছিল, তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া সপরিবারে আপনারা কাছে পিঠে ভ্রমণেও যেতে পারেন। গৃহবাড়ির উপর গুরু দায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে, এত দূর সত্ত্বেও লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে। তো সেই সকল দিকগুলোকে দমন করতে পারলে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তবে মনে রাখতে হবে যে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেই সঙ্গে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, আর আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে, এমনকি লক্ষ্মী গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে, যার ফলে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে। তাছাড়া যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত আছেন বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন তারা মজবুত আসন পেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক বা রাজনীতিবিদ এমনকি যারা আইন পেশার সাথে নিযুক্ত আছেন তাদের জন্য কিন্তু দিনটি এক আশীর্বাদ স্বরূপ দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্য গৌরবান্বিত হওয়ার জন্য দিনটি বিশেষভাবে এক উপহার স্বরূপ দিবস হিসেবে আপনারা প্রাপ্ত হবেন, অর্থাৎ বিজয়ের বরমাল্য করতে সক্ষম হবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে না, বিশেষ করে আপনাদের অযাচিত রাগ জেদ ক্রোধ বাড়তে পারে, প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে, অভিমান দানা বাঁধতে পারে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটতে পারে, অংশীদারদের সাথেও কিন্তু কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, সেই সঙ্গে আপনাদের অনুচিত অবৈধ কাজবাজের দিকে ঠেলে দিতে পারে। তাই তো লটারি জুয়ার এর শেয়ার হাউজিং এমনকি ঘুষ গ্রহণ এগুলো থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। আর শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না, বিশেষ করে কঠোর শ্রম মেধা প্রযুক্তি এবং কৌশলের বলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হওয়ার চেষ্টা করতে হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহ যোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই আপনাদের বিবাহের সানাই বেজে উঠবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার সেই সঙ্গে ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণেও যেতে পারেন। তবে নতুন বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি অংশীদারদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। যদিও সংকটকাল সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে সংকট মোচন খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হবে না, তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি শ্রমিক
কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যেরও গতিশীলতা বাড়বে, যার ফলে শূন্য পকেট পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। যদিও গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলাবে, আপনাদের গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ এগুলো ফাঁস করে দেওয়ার চেষ্টা করবে। তাই তো অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। এত দূর সত্ত্বেও আপনাদের মন সর্বদা সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ধর্ম প্রচার ধর্মের প্রসার এগুলোতে নিয়োজিত থাকার বিশেষ সম্ভাবনা রয়েছে। তবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, সেদিকে নজর রাখতে হবে। জীবনসাথী জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। আর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই তাকে আশ্রয় দিতে হবে। আর আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন আজকের রাশিফল। দর্শক এই ছিল আজ সকালের বাংলাদেশে, পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি আকাশ হাসান। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরিধান করুন এবং সড়ক পারাপারে সচেতন হন। ধন্যবাদ সবাইকে।